Omao ego, ore ya iska sadi mat ka ya zau koi tor bazi diya ya ya ya. Hoye tau hoyaile koi adi mu batsani se sile go. Hai go zuter mao e tumi go. Omao ego, omao ego. ও আজকা সাডি বাদ খায়া দাও কচর বাজি দিয়া তাও হই আইলে কইয়া দিমু বাচ্চা নিছে ছিলে গো হাই গো জুতের মাওই তুমি গো ও পুতলা গো পুতলা গো ওই তাওই বেটা মইরা গেলে মাওই মাগের ভাই খবর যদি দিস মাওই খবর যেন পাই গো হাই গো জুতের মাওই তুমি গো ও মাওই গো মাওই গো আজকা সাডি বাদ খায়া যাও কইতর বাজি দিয়া হই তাও হই আইলে কইয়া দিম বাচ্চা নিছে ছিলে গো হাই গো জুতের পুতুরা তুমি গো হাই গো জুতের পুতুরা তুমি গো আপনিও দেখতেছেন নাচতেছেন কেন ভাই চানাচুরের স্বাদে নাচতেছেন আচ্ছা চানাচুর খাইতে দিছে নাকি হ্যাঁ এত ভালো চানাচুর আমি আজ পর্যন্ত খাইনি সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সেই আলোচিত ভাইরাল ইতিমধ্যে যিনি দেশে বিদেশে যাকে এক নামেই চিনছেন এই মুহূর্তে সেই হ্যামিলনের বাসিওয়ালা তিনি যেখানে যাচ্ছেন কচি কাঁচা বাচ্চারা সেখানে লাইন ধরছেন দেখুন কিভাবে কচি কাঁচা থেকে বৃদ্ধ সবাই সব শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ সবাই দেখছি এখানে ভিড় জমিয়েছেন তাকে এক নজর দেখার জন্য সেই আলোচিত ভাইরাল ব্যক্তির পরিচয় জানার জন্য আমরা ছুটে এসেছি কি নাম আপনার মোহাম্মদ হাফিজুল ভাই হাফিজুল ভাই হাফিজুল ভাই আচ্ছা 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 আপনার পুরো পরিচয়টা জানতে চাই আপনার নাম হাফিজুল ভাই আপনি কি করেন মূলত আমি মূলত চানাচুর বিক্রি করি চানাচুর বিক্রি করেন মামায় ভাগ্নে মামা ভাগ্নে চানাচুর হ্যাঁ মামায় ভাগ্নে এই যে আপনার গায়ে চশমা ভাই আপদ মস্ত অনেকগুলো চশমা ব্যাপারটা কি ভাই এটা মনে করুন যে ডিজিটাল টাইম আচ্ছা মনে যে ডিজিটাল বাংলাদেশ আচ্ছা এই একটা তারপরে মনে করুন যে এই যে কোরিয়ান থেকে আগত এটা কি ইসমান বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আরো আছে আচ্ছা আরো আছে হ্যাঁ আরো আছে আচ্ছা ওটি দামে আছে আচ্ছা ওটি রাখা আছে হ্যাঁ আচ্ছা আপনি চানাচুর বিক্রি করছেন তো এই অভিনব স্বাদের সাজের মানেটা কি আসলে মানে মনে হয় যে মামার ভাগনা চানাচুরের হাতে এটা গেট আপ মিলে এটা তারপর চানাচুর বিক্রি করতে হয় মানুষ আনন্দ উল্লাস দেওয়ার জন্য এত করে কি আপনার খারাপ লাগে না খারাপ লাগে মনে যে পেটের দায় এটা করতে আছি আচ্ছা এটা করলে কি আপনার বেচা কিনা ভালো হয় হ্যাঁ কিছু বেচা কিনি হয় তাতে মনে যাওয়া হয় 200-400 যাওয়া হয় ওইটা নিয়ে বাল বাচ্চা নিয়ে হেরা আর কি সংসারটা চালায় একটা বুঝতে পারতেছি দর্শক দেখুন যে তার কীর্তি দেখুন তাকে দেখার জন্য এলাকায় তো জনসোক পড়ে গেছে ছোট ছোট জোয়ান বৃদ্ধ নারী পুরুষ সকলেই দেখতেছেন আচ্ছা তার মানে এটা দিয়েই আপনি জীবিকা নির্বাহ করছেন আপনি মনে হয় গরিব মানুষ হ্যাঁ একবারে অসহায় একদম অসহায় হ্যাঁ আমার নালারও অসহায় নাই আচ্ছা 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 আপনি পেটের দায়ী এটা করছেন এটা করছেন সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন নামটি ভুলে গেলাম আপনার না হাফিজুল হাফিজুর ভাইয়ের এই কীর্তি আপনাদের সবাইকে আমরা যে মেসেজটি দিতে চাই তিনি মূলত পেটের জন্যই আচ্ছা এক সময় কি আপনারা যাত্রা গানটান করতেন হ্যাঁ 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 কোন সময় এটা এটা মনে হয় এখনো গাই আচ্ছা যাত্রা গাই আচ্ছা যদি আপনার প্রোগ্রাম পরে আমরা যাত্রায় যাই আচ্ছা আচ্ছা এখন যাত্রা তো ওই ধরনের যাত্রা তো বিলুপ্ত হয়ে গেছে আগের মতো হ্যাঁ আগের মতো হয়নি এই জন্য ওগুলো ছেড়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রামে গ্রামে ঘুরলে কি বেচা কিনা ভালো হয় আপনাদের হ্যাঁ এখানে মনে হয় যে আবার তো কষ্ট মষ্ট করে কি আর
বাজার ঘাটে টেকাটা হয়। আচ্ছা, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় আপনি কি নিবেন তাদের কাছ থেকে? আচ্ছা ঠিক আছে,